প্রধানমন্ত্রীর প্রকাশ্যে জনসভায় হত্যার হুমকির প্রতিবাদে পটিয়া উপজেলা আওয়ামী লীগ, পৌরসভা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মেয়ের 22 তারিখ সোমবার উপজেলা চত্বরত্তুন বিক্ষোভ মিছিল বাইর করা হয়। ইবে পটিয়ার প্রধান রাস্তা প্রদক্ষিণ গড়িয়ারে থানার মোরত আইয়ারে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে দিয়ে নেয় শেষ হয়। উক্ত বিক্ষোভ মিছিলত প্রধান অতিথি আছিল হুইপ শামসুল হক চৌধুরী এমপি। তাদের নেতা ফখরুল ইসলাম আলমগীর বলে পাকিস্তান নাকি ভালো ছিল, সেই জানে না পাকিস্তান আজকে 2 কাপ চা খেতে পারে না অভাবের তাড়নায়, অভাবের চুরি নিয়ে বিশ্বের দ্বারে দ্বারে ঘুরে সাহায্যের জন্য সেই পাকিস্তান। আজকে বাংলাদেশ বিশ্বের উন্নয়নের রোল মডেল, আমাদের উপর অনেক অত্যাচার নির্যাতন করেছিল বিএনপি, আমরা তার প্রতিশোধ নিই নাই। অত্যাচার নির্যাতনের প্রতিবাদে আজকে বঙ্গবন্ধু জনতাকে হত্যা করার যে ওপেন ঘোষণা দিয়েছে সেটার জন্য শুধু চাঁদ নয় ফখরুল ইসলাম আলমগীর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম শামসুজ্জামানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক অধ্যাপক হারুন রশিদের সঞ্চালনায় আয়োজিত সমাবেশত বক্তব্য রাখে হুইপ শামসুল হক চৌধুরী এমপি, দেবব্রত দাস দেবু, আব্দুল খালেদ, আবু সালেদ চৌধুরী, আলমগীর খালেদ, ইঞ্জিনিয়ার মোর্শেদ, এম আজাদ চৌধুরী, মিজানুর রহমান সহ উপজেলা আওয়ামী লীগ, পৌরসভা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। C+ TV চট্টগ্রাম।